সকত্রণী চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আর এই মুহূর্তে যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদের সবাইকে জানাই শুভেচ্ছা এবং সালাম। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন। বরাবরের মতো চলে আসলাম আবারও আপনাদের মাঝে স্পেসি অল এক্সপ্রেসের নতুন একটি আপডেট নিউজ নিয়ে। বর্তমানে একটা গুজব কিন্তু আমাদের মাঝে ছড়িয়ে পড়ছে এবং একটা নিউজ কিন্তু ভাইরাল হয়ে গেছে, সেটি হচ্ছে স্পেসি অল এক্সপ্রেস থেকে উইথড্র পেতে হলে মানতে হবে গ্রাহকদেরকে 5টি শর্ত। আজকে ভাইরাল হওয়া এই নিউজটি কতটুকু সত্য, সেই সঙ্গে স্পেসি ম্যানেজমেন্ট থেকে এই নিউজটি বিষয়ে কী বলা হচ্ছে, সব কিছু কিন্তু জানতে পারবেন আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখলে। সেজন্য আজকের ভিডিওটি অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে, আর তাই ভিডিওটি না টেনে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। মূল ভিডিওতে যাওয়ার পূর্বে আপনাদের মাঝে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, যারা আমার চ্যানেলে নতুন তারা একটু কষ্ট করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। স্পেসি অল এক্সপ্রেসের যে নিউজটি ভাইরাল হয়েছে সেটি আমি আপনাদেরকে প্রথমে শুনিয়ে দিই। আমাদের টিমের উইথড্র রিকোয়েস্ট দেওয়ার আগে অবশ্যই নিম্নলিখিত বিষয়গুলো মাথায় রাখবেন। এখানে কিন্তু 5টি নিয়ম দেওয়া হয়েছে, তো 5টি নিয়ম আমি আপনাদেরকে এক এক করে পড়ে শোনাচ্ছি। প্রথম নিয়মে বলা হয়েছে, সকল আইডি রিনিউ করা হয়েছে কি না, রিনিউ ছাড়া কাউকে কোনো উইথড্র দেওয়া যাবে না। কোনো লিডার তার সকল আইডি রিনিউ না করলে তার টিমের উইথড্র রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করা হবে না। প্রথম নিয়মের মাধ্যমে সম্পূর্ণভাবে ক্লিয়ার করে আমাদেরকে জানিয়ে দেওয়া হয়েছে, আমাদের যাদের আইডিগুলো বর্তমানে রিনিউ করা লাগবে তো রিনিউ না করে কোনোভাবেই উইথড্র দিতে পারবো না। দ্বিতীয় নিয়মে বলা হয়েছে, সকল রয়্যাল আইডি রেজিস্ট্রেশন পার্ট টু বাধ্যতামূলক। মানে হচ্ছে আমাদের যাদের রয়্যাল আইডি আছে রেজিস্ট্রেশন পার্ট টু করতে হবে, না হলে উইথড্র টাকা পাবো না। তিন নম্বর নিয়মটিতে বলা হয়েছে, পার্সেন্টেজে বাহিরে থেকে কেনা কোনো আইডির উইথড্র দেওয়া হবে না। এখন বর্তমানে আপনারা অনেকেই আছেন যারা 70% অথবা 80% ব্যালেন্স বিক্রি করতেছেন, তো এই ব্যালেন্সগুলো নিয়ে যদি কেউ আইডি করে তাহলে সেই আইডির উইথড্র নাকি দিবে না। তো চলুন দেখে নেওয়া যাক 4 নম্বর নিয়মে কি বলা হয়েছে, সকল লেনদেন সরাসরি এজেন্টের সঙ্গে করতে হবে। আর 5 নম্বর নিয়মে বলা হয়েছে, সমজাতীয় কোনো কোম্পানিতে জয়নিং থাকলে উইথড্র দেওয়া হবে না। 5 নম্বর নিয়মটির মাধ্যমে আমাদেরকে পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হয়েছে, আমরা যদি এসপিসির মতো অন্য কোনো কোম্পানিতে কাজ করি তাহলে আমাদেরকে উইথড্র দিবে না। এখন কথা হচ্ছে যে এই নিয়মগুলো কতটুকু সত্য অথবা এই নিয়মগুলো কোথা থেকে সরানো হয়েছে। এই নিয়মগুলো কিন্তু সম্পূর্ণ ফেক। স্পেসি অল এক্সপ্রেস থেকে কিন্তু এরকম কোনো প্রকার নোটিশ অথবা এরকম নিউজ দেওয়া হয়নি এখন পর্যন্ত। তো এখন কথা হচ্ছে যে এই নিউজটি কে ছড়ালো। এই নিউজটি ছড়াইছে কিছু অসাধু এজেন্ট। তো আপনারা এই নিউজটি শোনার পর বিভ্রান্ত হবেন না, এই নিউজটি আসলে সম্পূর্ণ ফেক। এরকম নিউজ অথবা এরকম নোটিশ কিন্তু এসপিসি থেকে দেওয়া হয়নি, এগুলো গুজব ছাড়া অন্য কিছু না। নিউজে ছড়ানো 5টি নিয়ম সম্পূর্ণ কিন্তু ফেক এবং এই নিউজগুলো ছড়াইছে কিছু অসাধু এজেন্ট। আমাদের গ্রাহকদেরকে চাপে ফেলার কারণেই কিন্তু এইসব নিউজ ছড়ানো হয়েছে এবং এইসব নিয়ম তৈরি করছে এজেন্ট। আজকের এই ভিডিওটি এ পর্যন্তই, দেখা হবে পর কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।